আছলামুম আমি এখন আপোনালোকে দেখাব কিভাৱে উইকি আলফাতে একাউণ্ট কৰিব প্লাছ আপোনাৰ আৰ্টিকেল পাব্লিছ কৰবে ঠিক আছে তো ফাৰ্ষ্ট আমাৰ উইকি আলফাতে যিক আলফা উইকি আলফাতে গেলাম উইকি আলফাতে উইকি আলফা ডট ও আৰ চি যাওয়ার পর ফার্স্ট আপনি একটা অ্যাকাউন্ট করবেন তো এখানে দেখেন উপরে লেখা আছে ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্টে যাবেন ক্রেডিট অ্যাকাউন্টে যাওয়ার পরে ফার্স্ট এটা ইউজার নেম দিবেন যেমন আমি একটা ইউজার নেম দিছি থ্রি দিলাম এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে রাখি এরপরে একটু করে পাসওয়ার্ড দিচ্ছি ওয়েট হুম আমার পাসওয়ার্ড দেয়া শেষ এবার আমি মেইলটা দিচ্ছি এইটি থ্রি এট দা রেট রিয়েল নিমিট অপশন না দিলেও তাহলে সমস্যা নেই এরপরে আপনার ইয়ে দিবেন থার্ড লিটার থার্ড লিটার সি ক্রিডিট অ্যাকাউন্ট সে পাসওয়ারটি দিলাম এবার আমার অ্যাকাউন্টটা ক্রিডিট অলরেডি হয়ে গেছে ঠিক আছে এবার আপনি কী করবেন আপনি যেই নামে অ্যাকাউন্ট খুলবেন বা যেই নামে অ্যাকাউন্ট যেই নামে আপনি আর্টিকেল লিখবেন ঠিক আছে ওই নামটাই এখানে লিখে এখানে সার্চ দেবেন যেমন আমি একটা নাম সার্চ করি रहमतपुरफी मे लिग थे शासकरी एच ए एम ए टी U आर এইটা লিখে সার্চ দেবেন মানে আপনি যেই নামে আর্টিকেল করবেন ওই নামটা লিখে সার্চ দেবেন এক কিন্তু এটা যে যখন এখানের মধ্যে দেখবেন যে এটা লাল আসছে তার মানে হচ্ছে কি এই নামে কোনো আর্টিকেল নেই ঠিক আছে তো আপনি এই ইটার উপর রেড কালার ইটার উপরে টাচ করবেন মানে যেই নামটা দিবেন ওই নামের উপর টাচ করবেন টাচ করার পরে এরপরে এখানে এখানে দেখেন এখানে ডিসকাস আছে এবার ডিসকাসে যাবেন তো ডিসকাসে যাওয়ার পরে এরপর এই ব্ল্যাঙ্ক পেজ এবার আমাদের কাজ হচ্ছে কি এই ব্ল্যাঙ্ক পেজ ইটার মধ্যে তো এটার জন্য কী করবেন আপনি একটা কোড আছে যেমন আপনার যে সিবিটা বায়োটা আছে ওই বায়োটা দেওয়ার জন্য একটা ইয়ে আছে বক্স কোড আছে তো আপনি ওই কোডটা এখানে পেস্ট করে দেখুন নাম ইয়া যেমন আমি আমার আর্টিকেলটা দেখাই দেখেন অর্থাৎ মানে আপনার এই ডিজাইন ইটাই হবে আমরা যে কোডটা ইয়ে করব ওই কোডটার কাজ হচ্ছে এই বক্সের ভিতর এটাই এ এখানে যে বক্স দেখতে পাচ্ছেন যে আমার ছবির নাম তারপরে ডেট অফ বার্থ এর ঠিক এটাই এই বক্সটা হবে শুধুমাত্র ওই কোডের মধ্যে যেমন আমি আপনাদেরকে যে কোডটা দিয়ে বিটা হচ্ছে আমি ভিউ কোডে যদি ইয়ে করি ভিউ সোর্স এই এটাই এই এই কোডটাই শুধুমাত্র এই ইনফো বক্স ফার্সন এই এই কোডটাই আপনার টোটাল কাজ হচ্ছে এখানের মধ্যেই ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এ কোডটা ঠিক আছে তো এখানের মধ্যে আপনারা শুধু এটা আর আপনি বায়ো যেটা লিখবেন বায়োটা হচ্ছে যে কি শুধুমাত্র আপনার এই নিচের এই অংশটা মোহাম্মদ মনির হোসাইন বর্ণ এগুলো হচ্ছে যে কি আপনার এটা আপনার বায়ো যেটা আছে সেম বায়ু আপনি যেটা ইয়েতে ইউজ করছেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করছেন ওই বায়ুটাও ঠিক এখানে দেবেন ঠিক আছে আর উপরে আপনার যে তথ্যগুলো আছে এগুলো তো আপনি আপনার মতো দেবেন তবে আপনার সমান সমানের আগে যে ইয়েগুলো আছে লেখাগুলো আছে ওগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না আপনি সমান সমান পরে যেই চিহ্নগুলো আছে লেখাগুলো শুধু ওগুলো চেঞ্জ করবেন যেমন আপনার নাম তারপর আপনার ইমেজ ইমেজ ফাইল তো ইমেজ ফাইলটা আপনি ইয়ে করবেন ফার্স্ট একটা কাজ করি আমি আগে এটা এ এখান থেকে কোডটা কপি করে নিয়ে নিই যেমন ধরনের আমার কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম কপি করে নিয়ে এরপর আমি এখানে ফেস্ট করে দিলাম দেখেন এখানে ফেস্ট করে দিয়ে দিলাম তো ফেস্ট করে দিয়ে এবার আপনি এখানে ভিউ দেখতে পারবেন এ শো প্রিভিউ নিচে এখানে শো প্রিভিউতে গেলে তখন আপনার এই ফেজটা কেমন দেখাবে এটা আপনি দেখতে পারবেন এ সেম টু সেম এই ফেজ এটি দেখাবে আপনাকে ঠিক আছে তো আপনি যদি আপনার তথ্য লিখলে তখন আপনি আপনার তথ্য দেখাবে তো আপনি ইমেজটা কীভাবে চেঞ্জ করবেন ইমেজটা চেঞ্জ করবেন এখানে আপলোড ফাইলে যাবেন এ আপলোড ফাইলে গিয়ে তো আপনি কী করবেন এখানে এ সোর্স ফাইল এ সোর্স ফাইলে যাবেন সোর্স ফাইলে যাওয়ার পরে আপনার গ্যালারি পারমিশন নিয়ে গ্যালারিতে ঢুকবেন যেমন আমি ধরেন এই যে কোনো একটা ছবি দিলেই চলে যেমন ধরেন এই ছবিটা দিলাম তো এখন এটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এবার দেখেন এখানের মধ্যে আপনার একটা নাম আসছে এই ডেস্টিনেশনের মধ্যে এক নাম আসছে এই নামটা আপনি কপি করে নিয়ে নেবেন এটা এভাবে কপি করে নিয়ে এরপরে নিশ্চয় আপলোড করে দেবেন এ ফাইল থেকে আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার পরে এরপরে আপনার কাজ হবে যে কি যখন আপনি এখানে আপলোড করে দিবেন তো এই নামটা সেম ডিসকাসের মধ্যে এই এখানের মধ্যে দেখেন এখানে এফ বি ইমেজ যে এখানে যে ইয়েটা আছে ঠিক ইটা আপনি এডিটে গিয়ে ইটা ডিলিট করে দিবেন ইটা ডিলিট করে দিয়ে তো ওখানে আপনার যে ছবিটা আছে ছবির যে ফাইল নেম যেটা পাইছেন ওই ফাইল নেমটা এখানে পেস্ট করে দিবেন এখানে যখন পেস্ট করে দিবেন তখন আপনার ছবিটা এখানে আসবে ঠিক আছে এখানে আমাদের তখন আপনার ছবিটা আসবে দেখুন এখন দেখেন এখানে আমরা যদি বিউ যদি দিই তাহলে এটা কিন্তু ছবিটা আসবে না তার প্রধান কারণ হচ্ছে কি কারণ আমি কিন্তু ছবিটা কিন্তু আপলোড করিনি কারণ যেহেতু আমি এটা টি পারপাস তৈরি করতেছি যার কারণে আমি ছবিটা আপলোড করিনি ঠিক আছে দেখেন আমি ছবিটা আপলোড করিনি যার কারণে ছবি শুধু নামটা আসছে ফালের নামটা আসছে কিন্তু ছবিটা আসে নাই তারপর যাচ্ছে এখন আমি ছবিটা আপলোড দিই নিই ঠিক আছে তো সবগুলো কাজ কিন্তু এরকমই আপনি এরকমই তারপর এরপরে যেমন এখানে আপনি এখানে সেকেন্ড ব্রিগেড যেটা আছে এই সেকেন্ড ব্রেগের পরে আপনি দুটো এই স্পেস দিয়ে তারপর আপনার বায়ো যেটা আছে ওই বায়ুটা সাবমিট দিয়ে দেবেন তো বায়োটা যখন সাবমিট দিয়ে দেবেন তখন এই ফিজের মধ্যে আসবে বায়ুটা বায়ুটা আসবে যে কি আপনার এ বক্সইটা আসে না এ বক্সের মধ্যে আপনার বায়ুটা আসবে আর ফার্স্ট হচ্ছে যে কি আপনার ইনপুটে থাকবে এই টোটাল কাজ হচ্ছে যে কি ইটাই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকলে তখন আপনি আমার এই টেলিগ্রামের মধ্যে নক দিবেন তো আমি ওখানে আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেব আপনাদেরকে ওকে ধন্যবাদ